গাছের গাছের বিয়ে, গাছের গাছের বিয়ে, গাছের গাছের বিয়ে, গাছের গাছের বিয়ে। গাছের বিয়ে দিলাম, গাছের বিয়ে দেওয়ার মাধ্যমে আসলে গাছের দায়িত্ব নিলাম। একটা নতুন বউ একটা পরিবারে গেলে যেমন সেই বউটির প্রতি পরিবারের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য বর্তায়, একইভাবে আজ আমার উপরও এই গাছটির প্রতি কিছু দায়িত্ব, কিছু কর্তব্য বর্তালো। গাছের বিয়ের মাধ্যমে মানুষের মধ্যে মানুষের রিলেশনশিপ তৈরি হচ্ছে, এতে গাছও আমাদের ডিস্ট্রিবিউশনটা ভালো করে হচ্ছে। এই জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই পুলকিত, এই জন্য আমি আসছি গাছের বিয়ে দিতে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে আমরা চেয়েছিলাম যে অতিমাত্রায় ইন্টারনেট, ফেসবুক, টুইটার বা যে সামাজিক মাধ্যম আছে তার উপর যাতে আমাদের নির্ভরশীলতাটা কমে, আমরা যাতে মানবিক যোগাযোগটাকে আরও শক্তিশালী করতে পারি। কাজেই শুধু বৃক্ষ রোপণ করলে হবে না, রোপণকৃত বৃক্ষটি লালন করুন।